আসসালামু আলাইকুম। টেক ডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, ছবি দিয়ে কিভাবে ভিডিও বানাবেন এবং লেখা দিয়ে সুন্দরভাবে গ্রাফিক্স করে লিখবেন, সুন্দরভাবে লিখবেন এবং সুন্দরভাবে মিউজিক সেট করবেন, তো গান দিয়ে হোক যেভাবে হোক। তো দর্শক বন্ধুরা, আমি বানিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, এইভাবে করে ছবি দিয়ে কিভাবে করে আপনি ভিডিও তৈরি করবেন। দর্শক বন্ধুরা দেখুন, আমার ভিডিওটা চলতেছে, তো আমি ছোট্ট একটা ভিডিও বানিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন, তো বন্ধুরা আমি এটাকে যে পুশ করে দিলাম। তো দর্শক বন্ধুরা, এইভাবে করে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন ছবি দিয়ে, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো দর্শক বন্ধুরা চলুন, কাজটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো দর্শক বন্ধুরা, এর জন্য আপনাকে কী করতে হবে, সোজা আপনার ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। তো দর্শক বন্ধুরা, অ্যাপসটা আমি প্রথম থেকেই দেখাচ্ছি আপনাদের। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন, এখানে CAPCUT লিখে সার্চ করবেন। দর্শক বন্ধুরা সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি খুব পরিচিত অ্যাপস, খুব সবাই অ্যাপসটা চেনে। তো এই অ্যাপসটা আসার পরে আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে ইনস্টল করে রেখেছি, তো জাস্ট আমি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে দিলাম। তো দর্শক বন্ধুরা, ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেস শো করবে। তো আমি এইটা দিয়ে তিনটা ভিডিও বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো জাস্ট আমি এখন নতুন একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, তো এখানে এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্টে একটা ট্যাব দিবেন। নিউ প্রজেক্টে একটা ট্যাব দেওয়ার পর এখান থেকে আপনার ফটোতে সিলেক্ট করে দিবেন। ফটোতে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা হোক দুটো হোক, আপনার ইচ্ছা, আপনি যত বড় লম্বা ভিডিও করতে চান বা বেশ কিছু পিকচার দিয়ে করতে চান তো করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে আপনাদের একটা দিয়ে দেখাচ্ছি, তো আমি দুটো দিব। দুটো দিয়ে জাস্ট আমি এখান থেকে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, শুধু অ্যাডে একটা ট্যাব দিবেন। তো অ্যাডে একটা ট্যাব দিলে আপনাদের সামনে এরকম করে পিকচারটা চলে আসবে। তো এখান থেকে প্রথমে আসার পরে আপনি এখান থেকে শুধু পিকচারটা একটু চালাবেন, দেখবেন এই যে চলতেছে। তো দর্শক বন্ধুরা এই যে চলতেছে দুটো পিকচার, তো প্রথম পিকচারটা দেখতেছেন, এখানে হচ্ছে 3 সেকেন্ড। তো আপনি যদি চান এটাকে বড় করতে, এই যে লেয়ার টেনে আপনি বড় করতে পারবেন প্রত্যেকটা। আপনি যদি চান যে দুটো ছবি দিয়ে আপনি 1 মিনিটের ভিডিও করবেন তো করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটাকে ছোট করে দিলাম। দর্শক বন্ধুরা এটাকে জাস্ট আমি ছোট করে দিলাম। ছোট করে দিলে আপনি এখান থেকে কী করবেন, অ্যানিমেশন দিবেন। তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমাদের কাজকে ফটোতে অ্যানিমেশন দিবেন। তো এখানে লেয়ারের উপরে একটা ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পরে যে অ্যানিমেশন পাচ্ছেন অ্যানিমেশনে একটা ট্যাব দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এই যে তিনটে অপশন শো করছে, তো সেই অ্যানিমেশন চান আপনি এক একটা করে দেখে নেবেন। তো আমি এই অ্যানিমেশনটা আসলাম, এখানে আসার পরে আপনি এইখান থেকে আমি বেশ কয়েকটা দিব, একটা ফটো অনেকগুলো করব, তো আমি ফুল করব, এটা প্রত্যেকটাই করব। তো দেখুন দর্শক বন্ধুরা আমি ভিডিওটা প্লে হচ্ছে, তো আমার এই ফটোটা এক একটা করে দেখুন প্রথম থেকে চালাচ্ছে। এই দেখুন এইভাবে করে আপনার ভিডিও আসতে থাকবে, ছবি এভাবে করে আসতে থাকবে। তো আমি প্রথমটাই করলাম, তো দ্বিতীয়টায় আমি একটা অ্যানিমেশন দিব, দ্বিতীয়টায় আমি আবার এখানে একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর আবার এখানে একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর দর্শক বন্ধুরা আমি এখানে আবার একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে দেওয়ার পর এটাকে আবার আমি ফুল করে দিলাম। তো দর্শক ফুল করে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে পুরোটাই আমি আপনাদের দেখাচ্ছি যে কী ভিডিওটা আমি বানাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন পিকচার দিয়ে এখানে আমার অ্যানিমেশন দেওয়া শেষ। তো দর্শক বন্ধু এখানে আমার অ্যানিমেশন দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, ফের এখানে কিছু ট্র্যাকস লিখতে হবে। তো আপনি সে লিখবেন কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধু এখানে লেখার জন্য আপনি এখানে যে ট্র্যাকস পাবেন, দর্শক বন্ধু এই যে ট্র্যাকসে একটা ট্যাব দিবেন, ট্যাব দিয়ে দেওয়ার পর এই যে অ্যাড ট্র্যাকস একটা ট্যাগ দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু এখান থেকে আপনার কী লিখতে চান আপনি এখানে, তো আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর দেখানোর জন্য আমার এখানে আমার নাম লিখে দিলাম জাস্ট। তো আপনারা যা মনে চায় তাই লিখবেন। লেখার পরে এখানে স্টাইলিশ বা এখানে আপনি এই পাশে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে বিভিন্ন ফন্ট পাবেন। তো আমি এই ফন্ট দিলাম, ফন্ট দিয়ে জাস্ট আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। দর্শক বন্ধুরা লেখাটাকে একটু বড় করে আমি এই লেখাটাকে উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে দেওয়ার পরে এখান থেকে লেখায় আপনি আরও কিছু দিতে পারেন, এখানে লেখায় অ্যানিমেশন দিতে পারেন, লেখাটা কীভাবে আসবে, কোথা থেকে আসবে, নিচ থেকে আসবে না উপর থেকে আসবে আপনি এটাকে দিতে পারেন, সাইড থেকে আসবে। তো আমি এটাকে একটা দিলাম আর কি,
আপনাদের দেখানোর জন্য। তো লেখাটা আপনি যদি চান এখান থেকে পুরোটাই দিতে দিতে পারেন, যদি চান না একটা লেয়ার দেবেন দিতে পারেন, পরের লেয়ারে আরও লেখা দিবেন দিতে পারেন, যোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার লেখা দেওয়া শেষ, তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে আপনাকে প্লে করে আবার ভিডিওটা দেখাচ্ছি। তো আমার লেখা সব উপর থেকে নেমে এসেছে। তো এইভাবে লেখা কাঁপবে, আপনি যদি চান লেখা এরকম কাঁপাবেন তাও পারবেন, সেটাও আপনি করতে পারবেন। তো দর্শক বন্ধু, এখানে দেওয়ার পরে এখানে আপনি ট্র্যাকসও দিলেন, সব দিলেন। তো এখানে কি করবেন, আপনি এখন অ্যানিমেশন দিবেন, সব দিছেন। তো এখান থেকে আপনি যদি চান এখানে আরও কিছু দিতে, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দর্শক বন্ধু, এই অপশনটা একটা ট্যাব দিবেন, চান্দের মতো এটাকে একটা ট্যাব দিবেন। এটাকে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা আপনাদের সামনে এই যে ইন্টারফেসটা শো করছে, তো আপনি এখান থেকে চান যদি এখান থেকে কিছু অ্যানিমেশন ব্যবহার করবেন করতে পারেন। দর্শক বন্ধুরা এই যে অ্যানিমেশনগুলো দেখতেছেন আপনি, এখানে বহুত বহুত অ্যানিমেশন আছে। তো আপনি এখান থেকে সেই অ্যানিমেশন আপনার মনে চায় আপনি এখান থেকে এই এই উপরে শো করতে পারেন। মনে করেন আমি এইটা আপনাদের দিয়ে দেখাচ্ছি, আমি এটাকে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে দর্শক বন্ধু একটু ওয়েট করবেন, অ্যানিমেশনটা আসতেছে। তো জাস্ট এখান থেকে আমি একে ট্যাব দিয়ে দিলাম, ট্যাব দিয়ে দেওয়ার পরে লোড নিচ্ছে, অ্যানিমেশন আসতে একটু সময় নিচ্ছে। তো দর্শক বন্ধুরা এখান থেকে আপনি অ্যানিমেশন দিয়ে আপনি এখান থেকে সেট করতে পারেন, আপনার ইচ্ছা মতন যা দিবেন সব সেট হয়ে যাবে। তো দর্শক বন্ধু এটা দেওয়ার পরে আপনি এখন কী করবেন, মিউজিক সেট করবেন। তো মিউজিক সেট করবেন কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধু এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পরে এই যে অডিও যে দেখতে পাচ্ছেন অডিওটা একটা ট্যাব দিবেন, ট্যাব দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি রেকর্ডিং করে দিতে পারেন, আপনার ফাইল ম্যানেজার থেকে দিতে পারেন বা সাউন্ডের থেকে, আপনি আমার ফাইল ম্যানেজার থেকে দিব। তো এখানে সাব দেওয়ার পর এখানে ওদের নিজস্ব কিছু মিউজিক আছে দেখুন, এই যে অ্যাপের ভিতরেই আছে, আপনি এখান থেকে দিতে পারেন। এখানে পপ আছে, সিঙ্গার আছে, এই যে বিভিন্ন ধরনের মিউজিক আছে। তো বিগো আমি একটা বিগোতে একটা চালিয়ে আপনাদের দেখাচ্ছি দর্শক, এই যে মিউজিকটা আপনি লাগাতে পারেন এখানে। তো আমি আমার ডাউনলোড করা মিউজিক আছে সেই থেকে একটা লাগাবো দর্শক বন্ধু, আমি এটা লাগাবো না। তো ডাউনলোড করা মিউজিক লাগানোর জন্য ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে একটা ট্যাব দিবেন, ট্যাব দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ডিভাইস, ফর্ম ডিভাইসে একটা ট্যাব দিবেন, ফর্ম ডিভাইসে একটা ট্যাব দিলে এখান থেকে দেখবেন আপনার মিউজিকগুলো এখানে নিচে শো করতেছে। তো জাস্ট আমি এখান থেকে আমার মিউজিকগুলো এখান থেকে আমি দেখতেছি। তো আমি এই মিউজিকটা দিয়ে সেট করছিলাম, তো আমি এই মিউজিকটা সেট করছিলাম, তো আমি মিউজিকটা একটা ট্যাব দিয়ে দিলাম দর্শক বন্ধুরা, এই KGF মুভির মিউজিকটা দিয়ে আমি এটাকে সেট করতে চাচ্ছি। তো এখানে আমি লেয়ারটা আপনি টেনেও দিতে পারেন, এই মিউজিকের লেয়ারও এখান থেকে টেনে দিতে পারবেন, এখান থেকে টেনে দিতে পারবেন, ওদিকে দিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এটাকে একটা ট্যাব দিয়ে দিলাম। তো এইভাবে করে আপনারা যে কোনো মিউজিক দিয়ে ভিডিও তৈরি করবেন, তৈরি করে এই ভিডিও সেভ করবেন কীভাবে দর্শক বন্ধুরা। ভিডিও সব কাজ শেষ, আপনার ফটো দিলেন, লেয়ার দিলেন, ট্র্যাকস দিলেন, মিউজিক দিলেন, তো আপনার তো কোনো কাজ বাকি থাকলো না। তো আপনি এখানে ওয়াটারমার্কটা কী করবেন, এখানে ওয়াটারমার্কটা একটা ট্যাব দিলে, এখানে ডিলেটটা একটা ট্যাব দিলে ওয়াটারমার্ক থাকবে না। তো জাস্ট এখান থেকে আপনার ফরম্যাট যে সিলেক্ট করবেন দর্শক বন্ধুরা, এখানে ফরম্যাটেড একটা অপশন আছে। তো এখানে এই যে ফরম্যাট, আপনি কী ফরম্যাটে ভিডিওটা তৈরি তো করেছেন, তো কী ফরম্যাটে ভিডিওটা ডাউনলোড করবেন, তো ইউটিউবে দেবেন, টিকটকে দেবেন, ফেসবুকে দেবেন। আপনি এখানে ফরম্যাট আছে 6:9, ইউটিউবে এখানে এটা, ফেসবুক এটা, টিকটক। তো এখানে বিভিন্ন সাইজ আছে, আপনার যে সাইজ হয় আপনি সেই সাইজ করে নেবেন। তো আমি এই সাইজ করে নিলাম, এই সাইজ করার পরে জাস্ট এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম, ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার্স, কালার্স একটা ট্যাব দিলেন, ট্যাব দিয়ে দেওয়ার পর এখানে যদি চান আপনি আপনার ইয়ার থেকে কালার নেবেন মেমোরি কার্ড থেকে, তো এখানে আসার পরে এইখানে যে ক্রস আইকনটা আপনি মেমোরি কার্ডে চলে যেতে পারবেন, এখানে একটা ট্যাব দিলে ও আপনার মেমোরি কার্ডে নিয়ে যাবে, নিয়ে ওইখান থেকে আপনি ফটো দিতে পারবেন। তো এখান থেকে আপনি যদি চান এখান থেকেও কিছু কালার ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা। তো জাস্ট এখান থেকে কালার দিয়ে আমি এখান থেকে ট্যাব দিয়ে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড যান, ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি কিছু করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনার মেমোরি কার্ডে চলে যাবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো ব্যাকগ্রাউন্ডে আপনি যা দিবেন সেটা আপনার এই ব্যাকগ্রাউন্ডে শো করবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখুন আমি একটা ইয়া দিলাম, আর একটা পিকচার দিলাম, দেখুন সুন্দরভাবে আসতেছে দর্শক বন্ধুরা। তো এটা ব্যাকগ্রাউন্ডের পিকচারটাও দেওয়া, এখানে দেখুন তিনটা তিনটা ছবি আসতেছে। এইভাবে করে সুন্দরভাবে করে আপনারা কাজগুলো করতে পারবেন দর্শক বন্ধুরা। তো এখান থেকে এগুলো সব কিছু হওয়ার পরে জাস্ট আমি এখান থেকে সব কাজ কমপ্লিট, আমার ফরম্যাটেড এবং সব কিছু কাজ কমপ্লিট। তো আমি এটাকে সেভ করে কীভাবে আমার মেমোরি কার্ডে নিব, তো দর্শক বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা,
এই আইকনটা যদি আপনি এমটা ট্যাপ দেন তো আপনার এটা এই যে লোড নিচ্ছে, তো এটা এখান থেকে 100% হলে আপনার এটা শেষ হয়ে যাবে দর্শক বন্ধুরা। তো এই ছিল আমার কাছে ভিডিও, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন, তো ভালো।